যাদের বয়স 15 থেকে 20 তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, বাইক কিংবা কার যেটাই চালাবেন সাবধানে চালাবেন। নাম্বার 2, সুন্দরী মেয়েদের পিছনে না ছুটে ক্যারিয়ারে মন দিন। নাম্বার 3, যতই বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই আপনার সময় নষ্ট হবে। নাম্বার 4, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, ভালো কিছু অবশ্যই হবে। নাম্বার 5, যে কোনো নেশা থেকে দূরে থাকুন। নাম্বার 6, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। উচ্চশিক্ষা এবং সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। জীবনে সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান ও বিবেক বাড়বে। আর বেশি চিন্তা করলে নিজের শরীরটা বহন করাও কঠিন হয়ে যায়। যদি তুমি বাস পাখির মতো উঠতে চাও তাহলে পায়ের শিকল ছেড়ে দৌড় দাও। ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। আমরা যা চাই তাই পাই কিন্তু যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। কথাটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে ভালোবাসা দিলে মানুষ সস্তা ভাবে আর সম্মান দিলে ভাবে বোকা। দুটি কারণে আসলে মানুষের পতন হয়, এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন আর নাম্বার 2 ঝুঁকি নিতে ভয় পাওয়া। পয়েন্টে পয়েন্টে কথা বলে কিছু মানুষ জয়েন্টে জয়েন্টে ব্যথা দেয়। কুকুর পুষলে মর্ডান আর গরু পুষলে গেও ভূত, কি অদ্ভুত তাই না? সময় থাকতে যার গুরুত্ব দেবেন না সময় ফুরিয়ে গেলে তার নাগালও পাবেন না, কারণ সবারই একটা আত্মসম্মানবোধ আছে। একজন বিশ্বাসযোগ্য বন্ধু রক্তের সম্পর্ককে হার মানাতে পারে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন।